এই হরতাল অবরোধের মধ্যে কিসের পরীক্ষা? আবার এক মাস ওয়ার্ল্ড কাপ চললো, এখন কিছুই পড়িনি আমি। ধুর पहले मैं इस ब्रेड को तुम्हारे नोट्स पर इस तरह रखूंगा। ये देखो, ये सब कॉपी हो गया। अब तुम इस ब्रेड को खा लो। बहुत बढ़िया, अब तुमने वो सब मेमोराइज कर लिया है जो तुम्हारे नोट्स में लिखा हुआ था। The next day. নবিতার ফিউচার খারাপ দেখে ওর নাতি ওর জন্য ডোরেমন পাঠিয়ে দিয়েছিল। আমার পড়াশোনার যা অবস্থা, ভবিষ্যৎ তো খুব একটা সুবিধাজনক হওয়ার কথা না। আমার নাতি এখনও কিছু পাঠাচ্ছে না কেন? তাহলে কি আমার ভবিষ্যৎ ভালো? ডোরেমনের একটা বিগ লাইট যদি থাকতো না, বার্গারের উপর মেরে দিতাম। এত বড় বার্গার হতো যে আজীবন খেয়েও শেষ করা যেত না। এনিহোয়ার ডোর থাকা সত্ত্বেও ওদের হেলিকপ্টার কেন লাগবে? আর যদি হেলিকপ্টার থাকে, ওইটুকু একটা পাখা দিয়ে কি অত বড় মানুষের উড়াই নিয়ে যাওয়া সম্ভব? আচ্ছা, ডোরেমন এত এত ডোরাকে খাইতো, খেতো তো অনেক, কিন্তু সেগুলো যেত কোথায়? ডোরেমনের কাছে এনিহোয়ার ডোর থাকা সত্ত্বেও নবিতা প্রতিদিন স্কুলে যেতে লেট করতো কেন? ডোরেমন আসলে ভুল জায়গায় গেছে। ও যদি নবিতার কাছে না যে আমার কাছে আসতো, তাহলে আমি দেখাই দিতাম। আপনার কাছে যদি ডোরেমন যায়, তো আপনি কি করতেন?